এরে ভাবি কথা কেমন চিমনি। ও মামা রে ভাবি কি কর, আনে বুঝি উনের নদেশ দুনিয়ার ব্যাকে জানে বুঝি আনে জানেন না। আর হবে রাখি একবার ভিডিও চাই, রাখি একবার যে হান্তুয়া হিডার স্যালেন দিছে ও মামা গো বুঝি আনে জানেন না। তো বা তো কি কর, আই যাই এর পাবো আজ স্যালেন্স গ্রহণ করছি। কি আর কয় বলে হান্তুয়া হিডার স্যালেন্স, আর কোনো স্যালেন্স হইল না। ছোটবেলা তুই হান্তুয়া হিডা খাইতে খাইতে বড় হয়েছে, আর মারাতের হান্তুয়া হিডা মুখের লগে লাগিয়ে থাকে ভাবি। আজ যাই স্যালেন্স লইছি সাই রাখি, এরপরে দেখাই দিম হান্তুয়া হিডা কাহিনে বানাইতে। তুই আয় বাবু যাই দেরি হইতাম ন, দেরি হয়ে যাবো ইফতারের টাইম হয়ে যার আবার বুঝেনি। যাইয়ে ভাবি আনো হাইলে করেন না চ্যালেঞ্জ করেন রাখি এফার লগে সাই চলেন ভাবি যে আই যাইয়ে ভাবি আল্লাহ হাফেজ। তুই আই এনে দুয়া ডিম লসি, আয় বাবু দুয়া ডিমের করমু বুঝছেনি। আর তো বাবু মুখে রুচি টুচি কমায় তো খাইতাম হারি না, আয় দুয়া ডিম দি ছোট্ট ইজ্ঞা বানামু। তুই ইঞ্জেনে হচ্ছে ময়দা আর ইঞ্জেনে হচ্ছে সাইলের গুড়ি আর হচ্ছে চিনি লসি আর লবণ লসি আর বাদাম কিশমিশ লসি। আয় বাবু কারোর ফলো টলো করিয়েন না, আয় নিজে একাই একশো। আয় আত্মে মনে হচ্ছে আয় রাখিয়া পার তুন আরো বালা হারমু, আয় কীর্তাম রাখিয়া পারে ফলো করিয়ে আয় আর নিজের আইডিয়ার তুন বানাইয়ের বিজ্ঞান। এনে আয় আগে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়ের, এ এক কাপের মতো চিনি দিলাম। এবারে দুবে তিন দিয়ে দিয়ের একটু লবণ দিয়ে দিয়ের আন্দাজ করি আর, তারপরে এখানে একখানা আগে ভালো করি চিনি এখানে গুলি লই সানা চিনি একের গুলি গেছে। এ দেশের একের বাংলাদেশের চিনি এখান বুঝেননি একেবারে মানে বেশি মোড়া মোড়া নো সিয়ন সিয়ন আছে, গুলতে বেশি টাইম লাগে না। তুই অন আই এনে এই সান একেবারে ফান্তুয়া হিডাতে যদি কিশমিশ আর বাদাম না দি হাদ আসে নি। আয় বাবু কারোর ফলো টলো করি আর না, আয় নিজের আইডিয়া তুন নিজের আন্দাজে তুন বানাই আর, আয় রাখি আপার লগে চ্যালেঞ্জ লসি আয় আবার কারে ফলো করি। এ অন দি দিয়ে রে আনের সাইলের গুঁড়ি এ এক কাপের মতো, তারপরে এবার দিয়ে দিব ময়দা। বাবরে আমি নিজের আইডিয়া তুই করি আর বুঝেননি। তো এবার আইন এনে কিন্তু হানি দিতাম না, দুধ দি তারপর এখানে আইন গুলি লোম বুঝেননি আর একটা আন্দাজ মতো। এবার আই দুধ দি এখানে রে গুলি লই বুঝেননি আর আন্দাজ মতো। এখানে একটা বেশি হাতলাও হইতো না আবার বেশি একটা ঘনও হইতো না, এই আঁক করার পরে আনার পরে দেখাই আর রাখেন। এখানে আমি ইচ্ছা করি গুলি লসি বুঝেননি, নিজের আইডিয়া তুন করি এর ছোটবেলা মাতুনও দেখছি আয় রাখিয়া ফলে ফলো করতাম চাই না, কিনলে রাখিয়া ফল লগে চ্যালেঞ্জ লসি রাখিয়া ফল লগে কিনলে আই এই ফলো করি রাখিয়া ফলে আই নিজের তুন বানাই আস ইচ্ছা করি লসি বুঝেননি। এবার যাই চলেন বাজি করুন সান, আয় তেল দিয়ে দিছি চুলাতে, তেল একখানা বেশি করে দিতে হইব আর একে ডিম ফোস করে লইছি সান ইচ্ছা করি সুন্দর করে একটা ডিম ফোস করে লইছি। এবারে ডিম ইয়ারে ও মারে ফালতুয়া হিটা কি সোজা, এটা আবার চ্যালেঞ্জের কি আছে। ইয়ারে ইঞ্জানে সুবাই 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 প্রথমে এক সুবানি দি একটা ভাজি করি এলাম বুঝেননি। এবারে সান এ একবার ডিম এতে আই গোলাতে সুবাই ডিম ইয়ারে দিছি ভাজি। এবার দেখেন ইচ্ছা করি ভাজি করি লই আমি আবার গোলাতে দিয়ে দিব বুঝছেন, বাউরে সাবধানে করবেন গরম আছে। এবার আবার সুবাই আবার দিব, এই ইচ্ছা করি খালি দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন। কইলাম না খালি দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন, খালি সুবাইবেন আর বাজি করবেন সুবাইবেন আর বাজি করবেন। এ হয়েছে হান্তুয়া এইটা বুঝছেন, আবার দি দিলাম বাবুরে দিতে কেন সাবধানে দিবেন বাবুরে একের হইতে লেয়ারে লেয়ারে বাদাম আর কিশমিশ উঠব। বাবুরে আই রাখিয়া ফারে কোনো ফলো করি না, রাখিয়া ফা দিছিল নাকি বাদাম আর কিশমিশ আই দিছি একটা মেলা হওয়া দেব।
সান বানাইলে চলি আইসি, আজ্জা রাখিয়া ফার লগে চ্যালেঞ্জ, আজ্জাই জিতমি জিতমু। রাখিয়া ফার তুমি সুন্দর হয়েছে না, বানাইয়া লাইসি। এবার ইয়ারে কাটবো, একটা ঠান্ডাও খবে বানাইছি, দেন না আর অনু গাতে গামটাম গরম দুটো হারিয়েন না, কেনা ঠান্ডা হইলে রান্না করে কাটি দেখাই। রাখিয়া ফার তুমি যদি সুন্দর না হচ্ছে তুই চাইয়েন, বাউরে আগে দিকে দূর কাটি চাইছি, ডরাইয়ের না কিললে আমি মনে হচ্ছি ডরাইয়ের না কাটি আগে না সাইলা মারি ঠিক মতো হয়েছে না, ডরের কি আছে দেখে রে মাশাল্লাহ যে সুন্দর হয়েছে রে রে আল্লাহ রে এত সুন্দর হয়েছে মাশাল্লাহ 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 মারি মা দোয়া বারোর একের মসমুচ্ছা করকরার একরা সাজাইলে রাখেন এখানে সাজাইলে রাখেন বাউরে বাবু আর একটা ফলান ঠান্ডা হয়ে গেছে কি কম আজ যতই রাখি এফারে হেল বানাই দিচ্ছে একটা শিউর বাউরে বাবু সান রাখি এফা সুন্দর হয়েছে তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সবাইকে রমজানুল মুবারক। আজকে আমাদের আমরা ছয় রোজা আজকে শেষ করে ফেলবো ইফতারের পরে। তো আসলে আমি রাখিয়াপা আপনার সাথে চ্যালেঞ্জে তো অবশ্যই জিতবো না আমি জানি, তারপর আপনি যেহেতু বলেছেন যে আপনার রেসিপিতে এটা করে দেখানোর জন্য আপনি চ্যালেঞ্জ দিয়েছেন, তো আমি জাস্ট আপনাকে ফলো করে চেষ্টা করেছি মাত্র। আমি জানি আপনার ধারের কাছেও পৌঁছায়নি, তারপরও আমি চেষ্টা করেছি। আমার চেষ্টাটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর রাখি আপা আপনি আমার অনেক প্রিয় একজন ব্যক্তিত্ব, আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি, সেজন্য আপনার চ্যালেঞ্জটা নিয়েছিলাম, যদিও বা আপনার মতো হয় নাই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।